হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা বন্ধুরা আজকে ক্লাসে আমরা সময় ও দূরত্বের পার্ট টু করবো তো আজকে ক্লাসে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অঙ্ক আছে একটু হার্ড লেভেলের অঙ্ক তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে না দেখলে ধৈর্য সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে দেখুন তো আগের দিন আমরা পার্ট ওয়ান করেছিলাম আজকে পার্ট টু করব কিনে প্রশ্ন আসছে দেখুন ঠিক আছে আর যেটা মেন জিনিস হচ্ছে কিছু কিছু অঙ্ক থাকে সময় দূরত্ব যেগুলো আমাদের এক্স ধরে করতে হয় সেগুলো এক্স ছাড়া আমরা করব এক্স ধরলে ক্যালকুলেশানে প্রবলেম হয় সেই জন্য এক্স ছাড়া আমরা করব সেগুলো ঠিক আছে তো দেখুন নাম্বার টোয়েন্টি এ দশ কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর ষোলো কিলোমিটার পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে যদি বি স্থান থেকে আশি কিলোমিটার দূরে একে ধরে ফেলে তবে এ যাত্রা শুরু করা কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল তো এখান থেকে স্টার্ট যাত্রা শুরু ঠিক আছে এ যাত্রা শুরু করেছে দশ কিলোমিটার পর ঘন্টা বেগে এবং কিছু সময় পর বি এর গতিবেগ কত এর গতিবেগ হচ্ছে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা আর এ এর গতিবেগ হচ্ছে দশ কিলোমিটার প্রতি ঘন্টা বলছে বি এ কে আশি কিলোমিটার দূরে ধরে ফেলেছে তো বিকে যদি আশি কিলোমিটার দূরে ধরে তো যাত্রা স্থান থেকে মানে যাত্রা স্থান থেকে আশি কিলোমিটার দূরে তো টোটাল এই জায়গাটা আশি এখান থেকে এটা আশি কিলোমিটার এইখানে গিয়ে বি এ কে ধরে ফেলেছে ঠিক আছে তো আশি কিলোমিটার যেতে বিয়ের কত সময় লেগেছে বিয়ের তো গতিবেগ ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আশি কিলোমিটার যেতে সময় লেগেছে আশি বাই ষোলো মানে পাঁচ ঘন্টা ফাইভ আওয়ার্স তো ফাইভ আওয়ার্সে ফাইভ আওয়ার্সে তো শুধুমাত্র বি যায়নি এও কিছুটা গেছে ফাইভ আওয়ার্সে পাঁচ ঘন্টায় তাহলে এ কত যাবে পাঁচ ঘন্টায় এ যাওয়ার কথা কত তো পাঁচ ঘন্টা এ যাচ্ছে এ পাঁচ ঘন্টায় পাঁচ গুণিতক দশ মানে পঞ্চাশ কিমি গেছে তার মানে পাঁচ ঘন্টা এ গেছে পঞ্চাশ কিমি আবার বলেছে বি এ আশি কিমি দূরে ধরে ফেলেছে তার মানে এ তো কিছুটা চলে গেছিলো তারপর থেকে পঞ্চাশ কিমি যে গেছে পাঁচ ঘন্টায় সেখানে গিয়ে ধরেছে বি তাহলে এইখান থেকে এইটুকু এ পাঁচ ঘন্টায় পঞ্চাশ কিমি গেছে তার মানে তার আগে এই টোটাল ডিস্টেন্সটা তো আশি এ এই এই বি এই পাঁচ ঘন্টায় আশি গেছে আর এ এই পাঁচ ঘন্টায় পঞ্চাশ গেছে অর্থাৎ এই তিরিশ কিমি এ আগে চলেই গিয়েছিল এক্সট্রা তাই তো তাহলে এখান থেকে এইটা হচ্ছে তিরিশ কিমি এই তিরিশ কিমি আগে চলে গেছিলো তারপর পাঁচ ঘন্টায় এ পঞ্চাশ কিমি গেছে আর বি আশি কিমি গিয়ে টোটাল ধরে ফেলেছে একে তাহলে এই তিরিশ কিমি যেতে এর কত সময় লেগেছিল তিরিশ বাই দশ মানে থ্রি আওয়ার্স অর্থাৎ এ আগে তিন ঘন্টা চলেই গেছিলো অর্থাৎ এ যাত্রা শুরু করার তিন ঘন্টা পরে তারপরে বি শুরু করেছিল তো অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি ভালো প্রশ্ন ঠিক আছে তো আশা করছি বোঝা গেছে নেক্সট কোয়েশ্চেন দেখুন নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান এখান থেকে একটু জটিল জটিল ভালো ভালো অঙ্ক আছে একটি গাড়ি তার স্বাভাবিক বেগের পাঁচের সাত অংশ বেগ নিয়ে চললে বিয়াল্লিশ কিমি দূরত্ব এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডে অতিক্রম করে গাড়িটি স্বাভাবিক বেগ কত ঠিক আছে যখন একটা কথা বলে যে প্রথম লাইনে একটি গাড়ি স্বাভাবিক বেগের পাঁচের সাত অংশ বেগ নিয়ে যাচ্ছে তাহলে এখানে যখনই এরকম ভগ্নাংশ দিয়ে দেখাবে আমি পরের অংশগুলো দেখাবো ভালো করে আপনারা দেখুন তো এখানে ধরতে হবে স্বাভাবিক বেগ আর বর্তমান বেগ বলছে স্বাভাবিক বেগের পাঁচের অংশ বেগ নিয়ে চললে তাহলে এখানে পরিষ্কার একটা জিনিস দেওয়া আছে স্বাভাবিক বেগ আর বর্তমান বেগের অনুপাত স্বাভাবিক বেগ যদি সাত হয় তাহলে বর্তমান বেগ হচ্ছে পাঁচ তবেই বলছে স্বাভাবিক বেগের পাঁচের অংশ নিয়ে চলছে অর্থাৎ স্বাভাবিক বেগ যদি সাত কিলোমিটার প্রতি ঘন্টা হয় বর্তমান বেগ হচ্ছে পাঁচ কিলোমিটার প্রতি ঘণ্টা এবার এই বেগ নিয়ে যাচ্ছে বর্তমানে বিয়াল্লিশ কিমি দূরত্ব গেছে এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড ঠিক আছে আমি এই এক ঘন্টা চল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ডটাকে আগে পুরো ঘন্টায় নিয়ে যাব ঠিক আছে দেখুন এক ঘন্টা আটচল্লিশ মিনিট না সরি আটচল্লিশ চল্লিশ মিনিট চল্লিশ মিনিট আর আটচল্লিশ সেকেন্ড তো আটচল্লিশ সেকেন্ডটাকে প্রথম মিনিটে নিয়ে গেলে আটচল্লিশ বাই ষাট চার বারম আটচল্লিশ পাঁচ বারম ষাট চারের পাঁচ মিনিট এটা গুণ করলে হয় চল্লিশ মিনিট আর চারে পাঁচ মিনিট যোগ করলে হবে চার পাঁচ দুশো চার বাই পাঁচ মিনিট দুশো চার বাই পাঁচ মিনিট এই মিনিটটাকে ঘণ্টায় নিয়ে গেলে কত ষাট দিয়ে ভাগ করে দেবো ষাট দিয়ে ভাগ তাহলে ওয়ান প্লাস দুশো চার বাই তিনশো টোটাল হবে পাঁচশো চার বাই তিনশো ঘণ্টা পাঁচশো চার বাই এইটা যে গেছে এটা কতটা কতটা লেগে গেছে বিয়াল্লিশ কিমি যেতে এটা সময় লেগেছে তাহলে এর বেগ গতিবেগ কত হচ্ছে মানে নর্মাল বর্তমান বেগে বিয়াল্লিশ কিমি গেছে এই এতটা ঘন্টায় তাহলে বেগ কত হচ্ছে বিয়াল্লিশ বাই পাঁচশো চার বাই নিচে বসে না থ্রি হান্ড্রেড ওপরে গুণ হয়ে চলে গেল থ্রি ঠিক আছে তাহলে একটা জিনিস দেখা যাচ্ছে এইটা হচ্ছে বর্তমানে গতিবেগ ওকে তাহলে এই পাঁচ মানে বর্তমান গতিবেগ তাহলে স্বাভাবিক বেগ চেয়েছে স্বাভাবিক বেগ কত পাঁচ মানে যদি এটা হয় তাহলে এক মানে কত এক মানে বিয়াল্লিশ বাই পাঁচশো চার ইন্টু থ্রি হান্ড্রেড বাই ফাইভ আর সাত মানে কত সাতটা তো স্বাভাবিক বেগ সাত মানে বিয়াল্লিশ এখানে সাত দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে ঠিক আছে দেখুন এবার কাটাকুটি করে সাত দিয়ে কাঁড়লে সাত সাত উন্নপঞ্চাশ বাহাত্তর পাঁচ দিয়ে কাটলে হচ্ছে সিক্সটি ছ দশে ষাট ছ বারম বাহাত্তর ঠিক আছে তারপরে হচ্ছে এটা হবে তিন দিয়ে চার দিয়ে করছি তিন দিয়ে চার তিন চোদ্দম বিয়াল্লিশ সাত দুই পাঁচ অর্থাৎ পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর এইটাই হয়ে গেল স্বাভাবিক ট্রেক আর এটাই হয়ে গেল স্বাভাবিক বেগ যেটা চেয়েছে অপশান নাম্বার বি ঠিক আছে হয়তো বইয়ে একটা অন্য অ্যান্সার আছে সেই অ্যান্সারটা ভুল আছে এটাই হবে স্বাভাবিক বেগ ঠিক আছে নেক্সট অঙ্ক দেখুন এই অঙ্কটা একটু জটিল ছিল কারণ ক্যালকুলেশনটা বড় ছিল এই ঘন্টায় ফোকাস করাটা মানে ক্যালকুলেশনটা একটু বড়ো ছিল আর কিছু ছিল না অঙ্কটার মধ্যে ঠিক আছে তো নেক্সট অঙ্ক দেখুন নেক্সট অঙ্ক টোয়েন্টি টু বলছিলাম যে অঙ্কগুলো এক্সরে আপনাদের প্রবলেম হবে স্বাভাবিক বেগে চারের পাঁচ অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে কুড়ি মিনিট দেরি হয় গন্তব্যস্থলে পৌঁছানো স্বাভাবিক সময় কত ঘণ্টা তো যারা এই অঙ্কের প্রসেসগুলো জানে না তারা কিন্তু একদমই করতে পারবে না ঠিক আছে তো আগেই বললাম যখনই এরকম ভগ্নাংশ দিয়ে দেবে স্বাভাবিক বেগে চারের পাঁচ অংশ তখনই দেখতে হবে যে স্বাভাবিক বেগ হচ্ছে নিচেরটা আর বর্তমান বেগ হচ্ছে ওপরেরটা তাহলে স্বাভাবিক বেগ যদি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা হয় বর্তমান বেগ হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা এটাই হচ্ছে অনুপাত কারণ বলেছে স্বাভাবিক বেগের চারের পাঁচ অংশ বেগ নিয়ে যাচ্ছে অর্থাৎ স্বাভাবিক বেগ যদি পাঁচ হয় সেই চার বেগ নিয়ে যাচ্ছে ঠিক আছে এরা বলছে এতে করে কি হচ্ছে তার পৌঁছাতে কুড়ি মিনিট লেট হচ্ছে সে তো হবেই পাঁচ কিলোমিটারের জায়গায় চার কিলোমিটার পার গতি বেগ নিয়ে গেলে তো লেট হবেই তো দেখুন এখানে আপনারা কী করেন টোটাল ডিস্টেন্স এক ধরে নেন তাই তো যেখানে আমাদের প্রবলেমটা চালু হয় ক্যালকুলেশানে কিন্তু আমি সহজ পদ্ধতিতে দেখুন টোটাল ডিস্টেন্সটা কি ধরব টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স আমি ধরব এদের লসাগু পাঁচ আর চারের লসাগু কত কুড়ি তাহলে টোটাল ধরে নিলাম কুড়ি কিলোমিটার রাস্তা কুড়ি কিলোমিটার রাস্তাটা যদি স্বাভাবিক বেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা নিয়ে যেত তাহলে কত সময় লাগতো কুড়ি বাই পাঁচ কত লাগতো চার ঘন্টা লাগতো তো আর এই কুড়ি কিলোমিটার তাই বর্তমানে যেটা যাচ্ছে সেই বেগটা নিয়ে গেলে মানে চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগ নিয়ে গেলে কত সময় লাগতো পাঁচ ঘন্টা ঠিক আছে যদি স্বাভাবিক বেগ নিয়ে যেত তাহলে চার ঘন্টা লাগতো আর বর্তমানে চার কিলোমিটার পরে বেগ নিয়ে যাচ্ছে বলে পাঁচ ঘন্টা লাগছে তাহলে কত ঘন্টা এক্সট্রা লাগছে ফাইভ ফাইভ আওয়ার্স মাইনাস ফোর আওয়ার্স মানে ওয়ান আওয়ার আর ওয়ান আওয়ার মানে কত ষাট মিনিট কত লাগছে এক্সট্রা লাগছে ষাট মিনিট ঠিক আছে তাহলে প্রশ্ন দেওয়া যাচ্ছে যে লেট হচ্ছে যেটা সেটা ষাট মিনিট নয় সেটা হচ্ছে কুড়ি মিনিট যেটা ষাটের থেকে কতগুণ বেশি ষাটের থেকে কুড়ি কত গুণ বেশি একের তিন গুণ বেশি কী করে হলো ষাটের সঙ্গে একের তিন গুণ করলে তবেই তো আমি কুড়ি পাবো সেই জন্যে ষাটের থেকে কুড়ি হচ্ছে একের তিন গুণ বেশি তাহলে ডিস্টেন্স যেটা কুড়ি কিলোমিটার ধরেছিলাম সেটা কুড়ি নয় এর থেকে একে তিন গুণ বেশি কুড়ি তিন কিলোমিটার ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে যে স্বাভাবিক বেগে চললে এই স্বাভাবিক সময় কত ঘন্টা তাহলে স্বাভাবিক বেগ তো পাঁচ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা আর ডিস্টেন্সটা হচ্ছে কুড়ির তিন তাহলে সময় কত লাগবে কুড়ি তিন তলায় পাঁচ এটাই হচ্ছে টাইম তাহলে কত হবে চার পাঁচে কুড়ি মানে চারের তিন মানে এক পূর্ণ একের তিন এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার বি আর এই অঙ্কটাই যদি আপনারা ক্যালকুলেশান করতেন এক্স ধরে তাহলে কিন্তু অনেক বড় হতো এটা জাস্ট বোঝালাম পরের এরকম ধরনের অঙ্ক আমি একটু ফার্স্টের ওপর করব দেখুন তাড়াতাড়ি সলভ হয়ে যাচ্ছে ঠিক আছে তো নেক্সট অঙ্ক দেখুন নাম্বার টোয়েন্টি থ্রি নাম্বার টোয়েন্টি থ্রি এটা পুরো সেম মানে বাইশের অঙ্গটার মতোই আপনারা এটা হোমওয়ার্কের মতো চেষ্টা করবেন এবং কমেন্টে উত্তর লিখে পাঠাবেন ঠিক আছে তো আমি করছি নাম্বার টোয়েন্টি ফোর একটি গাড়ি স্বাভাবিক বেগের সাতের এগারো অংশ বেগে চললে যখনই এরকম দিয়ে দেবে তো আমি স্বাভাবিক বেগ আর বর্তমান বেগ দুটো লিখে নিলাম তাহলে স্বাভাবিক বেগে সাতের এগারো অংশ নিয়ে চলছে মানে স্বাভাবিক বেগ যদি এগারো হয় বর্তমান বেগ হচ্ছে সাত এবং কোনো স্থানে বলছে বাইশ ঘন্টায় পৌঁছায় মানে বর্তমান বেগ নিয়ে এই বেগে চললে বাইশ ঘন্টায় পৌঁছাচ্ছে ঠিক আছে তো আমি টোটাল ডিস্টেন্স বললাম সাতাত্তর কিলোমিটার ঠিক আছে কেন সাত আর এগারোর এল এম নিয়েছি সাতাত্তর কিলোমিটার ঠিক আছে আচ্ছা তাহলে যদি স্বাভাবিক বেগ নিয়ে যেত সাতাত্তর কিলোমিটার যেতে কত সময় লাগতো সাতাত্তর বাই এগারো মানে সময় লাগতো সেভেন আওয়ার্স কিন্তু বর্তমানে যে বেগ নিয়ে চলছে সে সময় লাগবে কত সাতাত্তর বাই সাত মানে ইলেভেন আওয়ার্স কিন্তু প্রশ্নতে বলা আছে স্বাভাবিক কোনো স্থানে পৌঁছাতে এগারো ঘন্টা নয় বারো ঘন্টা সময় লেগেছে এগারো ঘন্টা না সরি বাইশ ঘন্টা সময় লেগেছে বাইশ আওয়ার্স যেটা এগারোর থেকে কতগুণ বেশি দুগুণ বেশি এগারো দুগুণে বাইশ হয় তাহলে টোটাল ডিস্টেন্স যেটা আমি সাতাত্তর ধরেছি সেটা সাতাত্তর না হয়ে এর থেকে দ্বিগুণ বেশি একশো চুয়াল্লিশ কিলোমিটার ঠিক আছে এবার বলেছে তাহলে গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সাশ্রয় হবে তাহলে এটা এটা যে সাত ঘন্টা ধরেছি সেটা সাত ঘন্টা না হয়ে এর থেকে দ্বিগুণ বেশি সাত দুগুণে চোদ্দো আওয়ার্স তাহলে স্বাভাবিক বেগে চললে সময় লাগতো চোদ্দো আওয়ার্স আর বর্তমান বেগে চলেছে সেটা সময় লেগেছে বাইশ আওয়ার্স তাহলে কত ঘন্টা সাশ্রয় হয়েছে তাহলে ডাইরেক্ট বাইশ আওয়ার্স মাইনাস চোদ্দো আওয়ার্স মাইনাস করলে অ্যান্সার পেয়ে যাব এইট আওয়ার্স আর এটাই হয়ে যাবে অ্যান্সার আট ঘন্টা ঠিক আছে অপশান নাম্বার সি খুব ভালো অঙ্ক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো টোটাল ডিস্টেন্স এক্সের জায়গায় আপনারা এরকম যদি ধরে করে নিতে পারেন খুব তাড়াতাড়ি অঙ্ক কিন্তু সলভ হয়ে যাবে ঠিক আছে নেক্সট প্রশ্ন যাই নেক্সট প্রশ্ন নাম্বার টোয়েন্টি ফাইভ স্বাভাবিক বেগের তিনের চার অংশ বেগে হাঁটলে তাহলে স্বাভাবিক ঠিক আছে স্বাভাবিক বেগ আর বর্তমান স্বাভাবিক বেগ যদি চার হয় বর্তমানে সে তিন বেগ নিয়ে হাঁটছে এক ব্যক্তি পনেরো মিনিট দেরিতে পৌঁছায় অর্থাৎ টোটাল ডিস্টেন্সটা আমার যদি আমি ধর যাই ওটা জানি না এস না ধরে ধরবে এদের লসাগু বারো তো ধরলাম বারো কিলোমিটার তাহলে চার কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেলে কত সময় লাগবে বারো বাই চার মানে থ্রি আওয়ার্স আর যদি বর্তমান বেগ তিন কিলোমিটার বেগ নিয়ে সময় লাগবে কত বারো বাই তিন মানে হচ্ছে ফোর আওয়ার্স অর্থাৎ কতটা এক্সট্রা লাগছে তিন ঘন্টা যেখানে পৌঁছে যেত সেখানে চার ঘন্টা লেগে যাচ্ছে বর্তমান বেগ নিয়ে গেলে তাহলে কত এক্সট্রা লাগছে ওয়ান আওয়ার ওয়ান আওয়ার মানে কত ষাট মিনিট ঠিক আছে কিন্তু কিন্তু বলছে ষাট মিনিট নয় প্রশ্ন যে আছে সময় এক্সট্রা দেরি হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিট ষাট মিনিটটা পনেরো মিনিট এই সরি পনেরো মিনিটটা ষাট মিনিটটা কত গুণ একে চার গুণ কেন কারণ ষাটকে একের চার দিয়ে গুণ করলে তবেই আমার পনেরো মিনিটটা পাওয়া যায় তাই তো একের চার গুণ তাহলে এবার বলছে পৌঁছানো স্বাভাবিক বেগ তাহলে এখানে এমন টোটাল ডিস্টেন্সটাও বারো না হয়ে বারো থেকে একে চার গুণ বেশি কত হবে তিন কিলোমিটার ঠিক আছে তাহলে কত সময় লাগবে স্বাভাবিক স্বাভাবিক হচ্ছে চার কিলোমিটার প্রতি ঘন্টা আর যেতে হবে তিন কিলোমিটার তাহলে সময় লাগবে কত তিন বাই চার ঘণ্টা মানে এই যে টোটাল ডিস্টেন্স তিন তাকে ভাড়া করলাম স্বাভাবিক বেগ চার দিয়ে তাই জন্য তিনের চার ঘণ্টা তিনের চার ঘন্টা মানে কত মিনিট তো এটাকে ষাট দিয়ে গুণ করতে হবে ষাট দিয়ে গুণ করলাম চার পনেরোম ষাট তিন পনেরো পঁয়তাল্লিশ মিনিট এটাই হয়ে যাবে অ্যান্সার যে ফর্টি ফাইভ মিনিট অপশান নাম্বার ডি মোস্ট ইম্পর্টেন্ট এই অঙ্কগুলি ঠিক আছে আশা করছি এগুলো আর আপনাদের প্রবলেম হবে না ঠিক আছে এবার আমরা নেক্সট অঙ্ক যাই নেক্সট হচ্ছে টোয়েন্টি সিক্স একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগের অনুপাত ফাইভ ইস টু থ্রি তো মেল ট্রেনকে ধরলাম এম টি আর প্যাসেঞ্জার ট্রেনকে ধরলাম পিটি অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু থ্রি ঠিক আছে মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেনে প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিলোমিটার গেলে মেল ট্রেনটি তিন ঘন্টায় কত কিলোমিটার যাবে তাহলে প্যাসেঞ্জার ট্রেনটি তিন ঘন্টায় নব্বই কিমি যাচ্ছে তাহলে প্যাসেঞ্জার ট্রেনটা যদি তিন ঘন্টায় নব্বই যায় তাহলে এর গতিবেগ কত তাহলে গতিবেগ এর সমান ডিস্টেন্স বাই টাইম প্যাসেঞ্জার ট্রেনের তাহলে প্যাসেঞ্জার কত ডিস্টেন্স গেছে নব্বই কিমি গেছে কততে বলেছে তিন ঘন্টায় তাহলে কাটাকুটি করলাম তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ হচ্ছে তিন নয় তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা যেটা এর থেকে দশগুণ বেশি তাহলে মেলটেনের গতিবেগটাও পাঁচ না হয়ে এর থেকে দশগুণ বেশি পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এবার বলছে তাহলে মেলটেনটি তিন ঘন্টায় কত কিলোমিটার যাবে তাহলে মেলটেনের গতিবেগ পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা আর তিন ঘণ্টায় যাবে তিন দিয়ে গুণ দেড়শো কিলোমিটার এটাই হয়ে যাবে টোটাল ডিস্টেন্স যাবে ঠিক আছে এস ইন্টু টি ঠিক আছে বোঝা গেলো তিন ঘণ্টায় যাচ্ছে দেড়শো কিলোমিটার এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার বি কোনো প্রবলেম আশা করছি কোনো প্রবলেম নেই তো নেক্সট অঙ্ক যেতে পারি আমরা অঙ্ক দেখুন নেক্সট অঙ্ক হচ্ছে টোয়েন্টি সেভেন এক ব্যক্তি কোনো স্থানে দশ কিলোমিটার পর ঘণ্টা গতিবেগে গাড়ি চালিয়ে তিরিশ কিলোমিটার পর ঘণ্টা গতিবেগে ফিরে আসে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত তো এটা সহজ অঙ্ক এটা আপনারা সকলে করতে পারবেন এই যদি টোটাল ডিস্টেন্স হয় কোনো ব্যক্তি এইভাবে গিয়ে আবার এইভাবে ফিরে এলো তো দশ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে গিয়ে আবার তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে আসে আর যদি গড় গতিবেগ চায় তাহলে আমাকে করতে হবে গড় গতিবেগ সমান টু এক্স ওয়াই বা এক্স প্লাস ওয়াই এটাই সবথেকে বেটার প্রসেস এখানে এক্স মানে একটা একটা ব্যাগ আর ওয়াই মানে একটা বেগ এটা যদি এক্স হয় এটা ধরলাম ওয়াই তাহলে দুই গুণিতক দশ ইন্টু তিরিশ বাই দশ প্লাস তিরিশ দশ প্লাস তিরিশ মানে কত দশ প্লাস তিরিশ মানে হচ্ছে চল্লিশ কাটাকাটি করলে কত হবে শূন্য শূন্য ক্যান্সেল দুই দুকোনে চার পাঁচ দুকোনে দশ তিন পাঁচে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা অপশান নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার ঠিক আছে বোঝা গেল এটা তো এই পর্যন্ত বোঝা গেল নেক্সট অঙ্কটা দেখুন নেক্সট অঙ্কটা আপনাদেরকে গোলাতে পারে কিন্তু খুব ভালো অঙ্ক পরীক্ষায় পড়ার জন্য নেক্সট অঙ্ক হচ্ছে টোয়েন্টি তো যেগুলো মোটামুটি পরীক্ষা মতো সেগুলো করিয়ে দেবো আর আজকে এটা সময় দূরত্বের লাস্ট ক্লাস এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধাংশ পনেরো কিলোমিটার প্রতি গতি বেগে এবং বাকি অর্ধাংশ পঁচিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে সমগ্র যাত্রাবাদে তার গড় গতিবেগ কত ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ঠিক আছে তো দেখুন এখানে অর্ধাংশ অর্ধাংশ বলেছে টোটাল পত্তা দিয়ে বলেনি যে টোটাল পত্তা একবার পনেরোতে গেল আর টোটাল পত্তা একবার পঁচিশে গেল বলেছে অর্ধাংশ পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা আর বাকি অর্ধাংশ পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা পেয়ে গেছে তো যখনই প্রথমে বলেছে পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা। আর তারপরে বলেছে পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে আমি ধরে নিতে পারি এদের লসাগু ধরবো একদম ঠিক আছে তো এটা পঁচাত্তর দেড়শো তিনশো আপনি যা খুশি করতে পারেন আমি ধরছি দেড়শো আমি ধরছি দেড়শো ঠিক আছে টোটাল ধরলাম দেড়শো এবং যেহেতু অর্ধাংশ বলেছে তাহলে আমি দেড়শো টোটাল ডিস্টেন্সটা দুই দিয়ে গুণ করে নিলাম ধরে নিলাম তিনশো আপনি যদি পঁচাত্তর ধরেন তাকে দুই দিয়ে গুণ করে দেড়শো করে নেবেন আপনি যদি তিনশো ধরেন তাকে দুই গুণ করে টোটাল ডিসটেন্সটা ছশো করে নেবেন কেন কারণ এখানে অর্ধাংশ অর্ধাংশ করে বলেছে বলে ঠিক আছে তো আমি ধরলাম টোটাল ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স হচ্ছে তিনশো তাহলে প্রথম এর হাফ কত তিনশো হাফ দেড়শো দেড়শো করে তাহলে দেড়শো দেড়শো এই প্রথম হাফটা যদি পনেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে কত সময় লাগবে দশ ঘন্টা টেন আওয়ার্স আর সেকেন্ড হাফটা যদি এত পঁচিশ কিলোমিটার কোথেকে যায় তাহলে সময় লাগবে কত ছ ঘন্টা ঠিক আছে তাহলে টোটাল দেখা যাচ্ছে যে তিনশো কিলোমিটার দেড়শো দেড়শো টোটাল কত গেলো দশ আর ছয় ষোলো ঘন্টায় গেলো তাই তো তাহলে আমার টোটাল পথ হচ্ছে তিনশো আর টোটাল সময় লাগছে দশ আর ছয় ষোলো ঘন্টা তাহলে বলেছে তাহলে গতি গড় গতিবেগ কত গড় গতিবেগ এর সমান টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টোটাল ডিস্টেন্স হচ্ছে তিনশো আর টোটাল টাইম হচ্ছে ষোলো তাহলে তিনশো বাই ষোলো আর তিনশো বাই ষোলো মানে কাটাকুটি করলে কত আসবে আঠেরো দশমিক পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার সি ওকে ভেরি গুড ম্যাপ ঠিক আছে তো নেক্সট প্রশ্ন যাই আমরা নেক্সট প্রশ্ন দেখুন তো টোয়েন্টি নাইন থার্টি আর থার্টি ওয়ান সেম ম্যাথ এগুলোকে আপনারা স্ক্রিনশট করে নিন স্ক্রিনে এসছে এগুলো আপনারা সেম পদ্ধতি ফলো করে করবেন অর্থাৎ আঠাশের মতো পদ্ধতি আমি যেমন শেখালাম ওই টোয়েন্টি এইটের মতো তিনটে অঙ্গ ওই একই পদ্ধতি ফলো করে আপনারা করবেন ঠিক আছে যাদের কাছে কোয়েশ্চেন নেই সেই জন্য এটা স্ক্রিনে দিয়ে দিলাম তো নেক্সট প্রশ্ন দেখুন নেক্সট আমি নাম্বার থার্টি ভালো এক ছাত্র বাড়ি থেকে স্কুলে তিন কিলোমিটার পর ঘণ্টা বেগে গেল। এবং দু কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে এলো সমগ্র যাত্রায় তার পাঁচ ঘন্টা সময় লাগলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত কিলোমিটার খুব ভালো কোয়েশ্চেন দেখুন টোটাল ডিস্টেন্সটা কোথাও বলা নেই তো এখানে এটা হচ্ছে বাড়ি এটা হচ্ছে স্কুল এটা হচ্ছে বাড়ি বি এটা হচ্ছে স্কুল এস বাড়ি থেকে স্কুলে গেছে তিন কিলোমিটার পর ঘন্টা বেগে তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গেছে আর দু কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ফিরে এসছে কিন্তু টোটাল ডিস্টেন্সটা বাড়ি থেকে স্কুলের দূরত্ব কোথাও বলা নেই আমাকে সেটাই বার করতে হবে তো আমি সবসময় এদের কী করবো লসাগু করবো তিন আর দুই লসাগু হচ্ছে ছ কিলোমিটার তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে ছ কিলোমিটার টোটাল ডিসটেন্স টোটাল ডিসটেন্স টি ডি হচ্ছে ছয় কিলোমিটার এই ছয় কিলোমিটার রাস্তাটা যদি তিন কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায় তাহলে যেতে কত সময় লাগবে সময় লাগবে টি মানে যেতে সময় লাগছে টি ওয়ান সমান ছয় বাই তিন কাটাকটি করলে হলো টু আওয়ার্স মানে দু ঘন্টা আর ফিরে আসতে যদি ফিরে আসে দু কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই এটা তো ছ কিলোমিটার ডিস্টেন্স তাহলে ফিরে আসতে সময় লাগবে টি টু সমান ছ কিলোমিটার ডিস্টেন্সটা দু কিলোমিটার প্রতি ঘন্টা করে সময় লাগবে থ্রি আওয়ার্স তা টোটাল সময় লাগবে ফাইভ আওয়ার্স আর টোটাল ডিসটেন্সটা যদি ছ কিলোমিটার ধরি তাহলে টোটাল আমার সময় লাগছে পাঁচ ঘন্টা আর প্রথমে দেওয়া আছে যাত্রা যাত্রায় তার পাঁচ ঘন্টা সময় লেগেছে অর্থাৎ এই পাঁচ ঘন্টা সময়টাই লেগেছে তাহলে আমি যে টোটাল ডিস্টেন্সটা ধরেছি ছ কিলোমিটার এটাই হয়ে যাবে অ্যান্সার অপশান নাম্বার এ ঠিক আছে যেহেতু এটা মানটা স্যাটিসফাইড হয়ে আছে ছ কিলোমিটার ধরে পাঁচ ফাইভ পাঁচ ঘন্টা বেরিয়েছে এবং বইও দেওয়া আছে যে পাঁচ ঘন্টায় সময় লেগেছে তাহলে এটাই হয়ে যাবে উত্তর আর এর থেকে কোনো বড়ো উত্তরও নেই মানে ছয়ের থেকে বড় উত্তরও নেই যে বারো বা আঠেরো তাহলে এটাই উত্তর হবে ঠিক আছে কোনো প্রবলেম তো দেখবেন যদি এটা আসতো বারো এটা ধরতাম যদি ধরতাম বারো তাহলে এটা আসতো টেন আওয়ার্স দেখুন ভালো করে করে দেখবেন যদি এটাকে ধরতাম আমি টোটাল ডিস্টেন্স থেকে বারো কিলোমিটার তাহলে এটা আসতো টেন আওয়ার্স ঠিক আছে তাহলে তখন আমাকে আবার হাফ করতে হতো তাহলে টোটাল ডিস্টেন্স হাফ করতে হতো যেহেতু এটা দিয়ে মান স্যাটিসফাইড তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি সিক্স একটি চোর দুশো মিটার দূরে এক পুলিশকে দেখে আট কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দৌড়াতে শুরু করলো সেই মুহূর্তে পুলিশটি ন কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দৌড়াতে শুরু করে এবং চোরটিকে ধরে ফেললো তো চোরটি কতটা পৌঁছেছিল তো সহজ সহজ প্রশ্ন তাহলে এখানে ধরুন পুলিশটা আছে আর চোরটা আছে চোরটা আছে সি দিয়ে লিখলাম চোর চোরটা আছে কত মিটার দূরে দুশো মিটার দূরে আছে এবং সেই অবস্থায় চোরটা পুলিশটাকে দেখতে দেখতে পেয়েছে দেখতে পেয়েই পালানো শুরু করেছে তাহলে চোরটা ছুটেছে আর পুলিশটা তারপর থেকে তাকে দেখতে পেয়ে ছুটেছে চোরটার গতিবেগ হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা আর পুলিশের গতিবেগ হচ্ছে ন কিলোমিটার প্রতি ঘন্টা পুলিশের গতিবেগ বেশি না হলে কোনো পুলিশ চোরটাকে ধরতে পারবে না তাহলে আমি এটা আগে ক্লাসে শিখিয়েছিলাম চোরের গতিবেগ বেশি আর একই দিকে সরি পুলিশের গতিবেগ বেশি আর একই দিকে যাচ্ছে একই দিকে গেলে আবেগে কী হয় মাইনাস হয় অর্থাৎ এই চোরটা এই পুলিশটা এক ঘন্টাতে এক কিলোমিটার গ্যাপটাকে মেকআপ করে দিতে পারবে কীভাবে বুঝছি তাহলে আপেক্ষিক বেগ এর সমান ন কিলোমিটার মাইন প্রতি ঘন্টা মাইনাস আট কিলোমিটার প্রতি ঘন্টা মানে এক কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ পুলিশটা চোরটা থেকে চোরটাকে এক ঘন্টায় এক কিলোমিটার ডিস্টেন্স মেকআপ দিয়ে দেবে ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে এক এক কিলোমিটার প্রতি ঘন্টা মানে এক ঘন্টা বা ষাট মিনিটে মেকআপ দিচ্ছে এক হাজার মিটার ঠিক আছে তাহলে আবার আবার একটা জিনিস দেখতে দেখতে গেলে দেখা যাচ্ছে যে পুলিশটা চোরটাকে দুশো মিটার মানে দূরত্বে দেখেছে ডিস্টেন্সে দেখেছে এ যখন এক ঘন্টা মেকআপ দেবে এক হাজার মিটার তাহলে দুশো মিটার মেকআপ দিতে কত সময় লাগবে এক হাজার মিটার মেকআপ দিচ্ছে ষাট মিনিটে তাহলে দুশো মিটার মেকআপ দেবে কত মিনিটে হাজার মিটারের থেকে দুশো মিটারটা কত গুণ বেশি একের পাঁচ গুণ তাহলে টাইম লাগবে ষাটের একের পাঁচ গুণ পাঁচ বারং ষাট বারো মিনিটে ঠিক আছে তাহলে বারো মিনিট এটা কিন্তু অ্যান্সার চাইনি বলছি চোরটা কতটা পথ পৌঁছেছিল তাহলে চোরটা তো এমনিই দুশো মিটার এগিয়ে আছে তাহলে কত মিটার পৌঁছেছিল চোরের গতিবেগ হচ্ছে আট কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে বারো মিনিটে চোরটাও তো অনেকটা এগিয়ে গেছে কতটা এগিয়ে গেছে তাহলে কতটা এগিয়ে গেছে এটা আছে ঘন্টা তাহলে তো মিনিটে নিয়ে যেতে হবে আট কিলোমিটার মানে আট হাজার মিটার যাচ্ছে ষাট মিনিটে তাহলে বারো মিনিটে কত যাবে পাঁচ বারোম ষাট পাঁচ ষোলম আশি ষোলোশো মিটার তাহলে পুলিশটা যখন চোরটাকে ধরেছে তখন চোরটা ষোলোশো মিটার আরও এগিয়ে গেছে আর এমনিতেই আগে থেকে দুশো মিটার এগিয়ে ছিল তাহলে দুশো আর ষোলোশো টোটাল কত হলো আঠেরোশো মিটার এটাই হয়ে যাবে অ্যানসার অপশান নাম্বার বি ঠিক আছে তো সময় দরাতের অঙ্কগুলো একটু ক্যালকুলেটিভ হয় এবং একটু বোঝার থাকে ঠিক আছে অনেকের ভালো লাগে বুঝতে পারলে আর অনেকের ভালো লাগবে না কারণ তারা মন দিয়ে না শুনলে কোনোদিন অঙ্ক বোঝার চেষ্টা না করলে কিন্তু পারবে না আর যারা চেষ্টা করবে অঙ্কটা বোঝার তারা একবার না হোক দুবার ক্লাসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে ঠিক আছে তো নেক্সট অঙ্ক দেখুন নেক্সট হচ্ছে থার্টি এইট বলছে এ দশ মিটার প্রতি সেকেন্ড বেগে যাত্রা শুরু করে ছশো মিটার এগিয়ে যাওয়ার পর বি কুড়ি মিটার প্রতি সেকেন্ড বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে এবং বি এর যাত্রার কত সময় পরে তাদের সাক্ষাৎ হবে এটা বলেছে তো কিছুই নয় এখান থেকে এ স্টার্ট করবে আবার এখান থেকে বি স্টার্ট করবে কিন্তু এ স্টার্ট করে দশ মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে অলরেডি ছশো মিটার চলে গেছে মানে এ এখন বর্তমানে এই জায়গাতে আছে বর্তমানে এবার বি শুরু করছে কুড়ি মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে এর গতিবেগ বেশি তবেই সে এর সঙ্গে দেখা করতে পারবে ঠিক আছে বিয়ের যদি গতিবেগ কম হয় কোনো দিনই এর সঙ্গে তার দেখা হবে না আর বি প্রতি সেকেন্ডে কত মিটার করে মেকআপ দেবে দশ মিটার করে কি করে এর গতিবেগ কুড়ি মিটার প্রতি সেকেন্ড আর এ এর গতিবেগ দশ মিটার প্রতি সেকেন্ড এ দশ মিটার যাচ্ছে এক সেকেন্ডে আর বি যাচ্ছে কুড়ি মিটার অর্থাৎ দশ মিটার মেকআপ দিয়ে দিচ্ছে তাহলে তাকে কত মেকআপ দিতে হবে দেখা করতে গেলে ছশো মিটার মেকআপ দিতে হবে এটাকে আপনি আপেক্ষিক বেগ ধরে করতে পারেন আপেক্ষিক বেগ এর সমান কুড়ি মিটার প্রতি সেকেন্ড মাইনাস দশ মিটার প্রতি সেকেন্ড মানে দশ মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ এক এক সেকেন্ডে দশ মিটার করে মেকআপ দেবে কত মেকআপ দিতে হবে ছশো মিটার তাহলে সময় কত লাগবে ছশো মিটার বাই দশ মিটার প্রতি সেকেন্ড কাটাকুটি করলে ছ দশে ষাট সেকেন্ড ঠিক আছে ষাট সেকেন্ড মানে কত ষাট সেকেন্ড মানে হচ্ছে এক মিনিট যেটা হচ্ছে অপশান নাম্বার সি এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার বোঝা গেল তো বন্ধুরা মোটামুটি সময় দূরত্বে যে ধর যে ধরনের টাইপের অঙ্কগুলো আছে সে ধরনের আপনাদেরকে করিয়েছি এখান থেকে আপনারা কিন্তু পরীক্ষা কমন পাবেন পরীক্ষা পড়লে এই ধরনের এর থেকে বেশি হার্ড আপনাদের দেবে না ঠিক আছে এক্সাইজ কনস্টেবল বলুন ডাব্লিউবি পুলিশ কনস্টেবল বলুন আপনারা কিন্তু বিশাল হাইফাই পরীক্ষায় যাচ্ছেন এটা সিজিএল এর ম্যাথ হচ্ছে না তো আশা করছি এর মধ্যে থেকে আপনারা পরীক্ষা কমন পাবেন ঠিক আছে তো বাকিগুলো আপনারা নিজেরা করার চেষ্টা করবেন দেখা হবে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ